লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে হে সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করিও না তাহলে এই কপালটা কার পায়ে ঝুঁকাবো ভাইরা আমার বন্ধুরা আমার আমরাও আমাদের সন্তানদেরকে খুব কেয়ারফুল সতর্ক করে দেব হযরতে লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করে হে সন্তান আল্লাহর সাথে শরীক করিও না কারণ আল্লাহর সাথে শরীক করা মারাত্মক ধরনের অপরাধ আল্লাহ সব গুনাহ মাফ করলো শিরিক গুনাহ তোমার মাফ হবে না তওবা ছাড়া আল্লাহর পায়ে সেজদা দিবা অন্য কারো পায়ে সেজদা দেওয়া যাবে না আল্লাহর ওয়াস্তে মান্নাত মানা যাবে না রাসূলের কবরে মান্নাত মানা যাবে না পৃথিবীর অন্য কোন কবরে মান্নাত মানা যাবে না ঠিক না বেঠি আল্লাহ আমাদের জিহ্বাটার দিকে তাকায় থাকে কখন আল্লাহকে আল্লাহ বলে ডাকতেই আল্লাহ খুশি হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়াতে মাকে মা বলে ডাক দিলে খুশি হয়ে যায় আব্বাকে আব্বা বলে ডাক দিলে খুশি হয় চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয় আমার আল্লাহ ডাক দিয়া বলে উদউনি আস্তাজিব লাকুম ওরে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহও খুশি হয়ে যাই আমি আল্লাহকে ডাক দিবা একবার আমি আল্লাহ ৭০ বার তোমার ডাকের জবাব দিয়ে দেব তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভোরে রহাওয়ায় আজারে আজানে কাঁপে সুরের মিনার বয়ে চলে কানদি শূন্য কিনার তোমার নামের সিফাত মনটা না রাহায় তোমাকে পড়ে গো মনে ভোরে রহাওয়া ভাইরা আমার বন্ধুরা আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে সন্তান সন্তান পিতামাতার কাছ থেকে পাও না এক নম্বরের হক হলো একটা ভালো মা দুই নম্বরের হক সন্তান জন্ম গ্রহণ করার সাথে সাথে ডান কানে আজান বাম কানে ইকামত তিন নম্বরের হক হলো সাত দিন পার হয়ে গেলে সাত দিনের বয়স যখন হবে সন্তানের তখন একটা সুন্দর একটা নাম রাখা আর একটা হক হলো সন্তান যখন কথাবার্তা শিখবে তখন সর্বপ্রথম আল্লাহর নামের জিকির শিখানো জোরে কোন সুবহানাল্লাহ প্রথম বাক্যগুলো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ভালো ভালো শব্দগুলো সন্তানকে শিক্ষা দেওয়া এর পরের হক হলো সন্তান যখন আস্তে আস্তে বড় হবে এই সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া জোরে কোন সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক সন্তানের হক গুলো তুলে ধরলেন এবার আসামির কাঠ গড়ায় দাঁড়ানো এই সন্তান যার বিরুদ্ধে তার আব্বা মামলা করেছিল সে বলতেছে এ খলিফাতুল মুসলিমিন ওমর আপনি যা সাজা দিবেন আমি মাথা পেতে মেনে নেব তবে একটা কথা শুনেন আমার মা আছে যে মাটা বেশি ভালো না আমার বাবা বিবাহ করার সময় ভালো বংশের মেয়ে দেখি বিবাহ করে নাই আমার জন্মের পরে ডান কানে আজানো দেয় নাই একামতো দেয় নাই আমার নামটা পর্যন্ত ভালো কোনো নাম রাখে নাই আমাকে কোরআন সুন্নাহ শিক্ষা দেয় নাই এই জন্য মা বাবার হক আদায় কি জিনিস আমি গুরুত্বটাও বুঝি না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের বিরুদ্ধে বিচার করবে দূরের কথা উল্টা ধমক দিয়া বললেন হে বাবা তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই তাই তোমার মামলা গ্রহণযোগ্য নয় জোরে কোন সুবহানাল্লাহ সন্তান খালাস হয়ে গেছে উল্টা তো বাবা ধরা খেয়ে গেছে আজকে যারা আমরা পিতা আছি বাবা আছি নিজে গর্বের সাথে অহংকারের সাথে বলি হুজুর আমার তিনটা ছেলে চারটা মেয়ে বা পাঁচ ছেলে তিন মেয়ে এমন করে বলি আমরা কিন্তু সন্তানগুলো কতটুকু হক আদায় করেছি হাসরের মাঠে ধরা খেয়ে গেছে দুনিয়ার আদালতেই তো ধরা খেয়ে গেছে বাবা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের মাঝে
মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বাবা পাঠিয়েছেন যত বাবা পাঠিয়েছেন বাবারা তার সন্তানকে যা নসিহত করেছে এর ভিতরে শ্রেষ্ঠ একজন বাবা শ্রেষ্ঠ কিছু নসিহত তার সন্তানকে করেছিল এগুলো আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছে যরে কোন সুবহানাল্লাহ তিনির নাম হলো লুকমান হাকিম কোরআনুল কারীমে সব নবীদের নামে সূরা নাই কিছু সংখ্যক নবীর নামে সূরা আছে সূরা নূহ সূরা মুহাম্মদ এরকম কয়েকজন নবীর নামে সূরা আছে কিন্তু সব নবীর নামে সূরা নাই সব নবীদের আলোচনাই তো কোরআন শরীফে নাই সাহাবা ইকরামদের নামে কোনো সূরা নাই কিন্তু সাহাবা ইকরামদের কিছু কথা কোরআন করিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন পয়গম্বরের মাধ্যমে সব সাহাবা ইকরামদের কথা কোরআনে আসে নাই নবীদের নামে সব নবীদের নামে সূরা নাই লুকমান হাকিম নবী ছিলেন না তারপর ওনার নামে একটা সূরা আছে বোঝা গেল একজন দামি মানুষ দামি বাবা দামি সর্দার যরে কোন সুবহানাল্লাহ দামি একজন মানুষ হযরত লুকমান হাকিম তার সন্তানকে পাঁচটা নসিহত করেছেন কয়টা নসিহত এখন বলবেন হুজুর কোরআনুল কারীমে এই নসিহতগুলো আল্লাহ কেন তুলে ধরলেন আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন লুকমান হাকিম তার সন্তানদেরকে যেমন নসিহত করেছেন তোমরাও তোমাদের সন্তানদের নসিহত করো এটা সন্তানের হক যরে কোন সুবহানাল্লাহ وإذ قال لقمان لابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم حضرت لقمان حكيم تار سنتان دركي ایک نمبر نصيحت کرے چل ہے سنتان শিরিক গোনা সবচেয়ে বড় গোনা আল্লাহর সাথে শরীক করিও না এই কপালটা একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন কোন আগুনের সামনে মাথা নত করার জন্য আল্লাহ বানান নাই এই কপালটা কোন কবরে সেজদা করার জন্য আল্লাহ বানায় নাই মূর্তির সামনে মাথা নত করার জন্য আল্লাহ বানাই নাই আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানাইছেন একমাত্র কার পায়ে সেজদা দেওয়ার জন্য আসছে কয় কেন জোরে বলেন কার পায়ে বড় আদর করে মোহাম্মদ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বললেন হ্যাঁ ফিরিস্তারা তোমরা আদমের দুইটা হাত বানাও ফিরিস্তারা বানাইলেন আদমের বডি বানাও ফিরিস্তারা বানাইলেন আল্লাহ নিজে হলেন ইঞ্জিনিয়ার আল্লাহ বলে দিলেন এইভাবে বানাও ফিরিস্তারা বানাইলেন পা বানাও এইভাবে বানাও ফিরিস্তারা বানানোর পর আল্লাহর কাছে বলে হ্যাঁ মালিক চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন আল্লাহ ডাক দিয়া বলে ফিরিস্তারা রে আমার মোহাম্মতের মখলুক আদমের চেহারা তোমরা বানাইলে হবে না আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আদমের চেহারাটা বানাব এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারা বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন আবার চারটা দামি দামি জিনিসের কসম খেয়েছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরসিলিন ওয়াহাদাল বালাদিল আমিন আর জোরে মুহাব্বতে আল্লাহু আকবার মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার আবার আল্লাহ রাব্বুল আলামিন দাবি দামি চারটা জিনিসের কসম খেয়ে বলেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
আল্লাহ তাআলা দাবি দামি চার জিনিসের কসম খেয়ে বলেন আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানিয়েছি যরকন সুবহানাল্লাহ এত সুন্দর করে আল্লাহ বানাইছেন আমাদেরকে কার পায়ে সাজদা দেওয়ার জন্য আর আমাদের তো মাথা খারাপ আমাদের মাথা খারাপ না হলে নিজে মূর্তি বানায়া এটার সামনে মানুষ কিভাবে সাজদা দেয় যিনি সৃষ্টিকর্তা যাকে বানাইছেন সে যে সৃষ্টিকর্তা তাকে সাজদা করবে মূর্তি কে বানায় জোরে বলেন হিসাবে তো মূর্তি মানুষকে সাজদা করবে কারণ মানুষ মূর্তির সৃষ্টিকর্তা মূর্তি বানায় মানুষ সেই হিসাবে মানুষ মূর্তির কাছ থেকে সাজদা পাও না আর আমরা করতেছি উল্টাটা নিজেরা বানায় নিজেরাই সাজদা করি আর এটা তো মোটামুটি হাফ মেনটেন আর পুরা পাগল হইছে আমরা মুসলমানেরা হিন্দুরা করে দুর্গা পূজা মুসলমান শুরু করছে আজকে দুর্গা পূজা ঠিক না বেটি কিছু বল কোথায় কুত্তা সার মাজার বিলাই সার মাজারও আছে বাংলাদেশ খেতা সার মাজারও আছে সেখানে যায় সাজদা আবার আমরা বয়ানে বলল কয় হুজুর আমগো বিরুদ্ধে কইল না তোমগো বিরুদ্ধে না কইলে কিসের ওয়াজ ওয়াজই করব কি কয়েকদিন আগে এক মাহফিলে গেলাম সম্ভবত বরিশালে বরিশাল এক মাহফিলে এলাকার নেতারা এসে আমাকে বুঝাচ্ছে হুজুর এভাবে এভাবে বয়ান করবেন কারো বিরুদ্ধে এই সে বলবেন না আমি বললাম তাহলে আপনারাই ওয়াজ করেন সত্যি কথা এভাবে বলছি যে আপনারাই ওয়াজ করেন যদি তামুরুনা বিল মারুফি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা না যায় তাহলে এই ওয়াজের কোনো দাম নাই আমি রায়েরবাগে ঢাকা রাজধানীতে জমা পড়াই সেখানেও মাঝে মাঝে বলি যে আমি যদি মসজিদে এখানে খতিবের দায়িত্ব নেওয়ার পরে আল্লাহ আমাকে খতিব হিসেবে কবুল করেছেন এখানে বসে এই চেয়ারে বসে যদি হক কথা বলতে না পারি দরকার না এই খতিব গিরির রিকশা চালায় খাওয়ার চেয়ে ভালো ঠিক না কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে ঠিক না বেঠি মানুষ আমরা কত মাথা খারাপ মুসলমানেরা পৃথিবীতে সবচেয়ে দামি কবর হলো পয়গম্বরের কবর পয়গম্বরের কবরের সামনে দাঁড়ায় আরো যে আছারের সামনে দাঁড়ায় আজ উত্তর কেউ যদি সালাম দেয় পয়গম্বর নিজের কান দ্বারা শুনতে পায় জবান মোবারক লড়ায়া লড়ায়া উম্মতের সালামের জবাব দেয় এবং আমাদের জন্য দোয়া করে যরকম সুবহানাল্লাহ এই জন্যই তো বলা হয় পয়গম্বর যেই জমিনে শুয়ে আছেন এই রওজা আছারের মাটির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি দামি আল্লাহর কাছে যরকম সুবহানাল্লাহ আমার আপনার নবী যেই জমিনের কোলে শুয়ে আছে আরশ কুরসি লৌহ কলম তুচ্ছ তাহার কাছে যরকম সুবহানাল্লাহ তাহলে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হজ্জে বাইতুল্লাহর সফরে যায় কখনো শুনেছেন যে বাংলাদেশের অমুক হাজি সাহেব রাসূলের রওজা শরীফে গরু নিয়ে গেছে এই বুঝে থাকলে বলবেন না বুঝে থাকলে না বলবেন অসুবিধা নাই আমি বলছি দেখে বলবেন এমন না রাসূলের রওজা আছারে কেউ মুরগি লয়ে গেছে মাশাআল্লাহ ভালো আওয়াজ বুঝতেছেন তাহলে রাসূলের রওজা আছারে যদি মুরগি ছাগল গরু মান্নত মানা জায়েজ না থাকে পৃথিবীর কোন কবর কোন খেতা সার মাজারও জায়েজ নাই ঠিক না ঠিক এই আজ পর্যন্ত শুনেছেন কোন হাজী সাহেব রাসূলের রওজা আছারে সেজদা দিয়েছে এর চাইতে দামি কবর আছে নাকি এর চাইতে দামি মাজার পৃথিবীতে আছে নাকি তাহলে আমাদের মাথা কত খারাপ একটা বিলাই মরছে কবর দিছে সেখানে যায় সাজদা মারে আবার যায় সময় গান গায়া যায় এমন আছে না নাই দয়াল বাবাকে বলা কাবা দয়াল বাবাকে বলা কাবা আয়নার কারিগর আয়না বসায়া দেম এমন আছে না নাই আর দাওয়াত দিয়েন না আমাদের
এটা একটু ঘুরায় বলি আমরা মাঝে মাঝে, তোর বাবা ভন্ড বাবা, তোমার বাবা ভন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরুজু মারবে কবরের ভিতর বাবারে, ঠিক না বেঠি? তোমার বাবা আলফেসানি মুত্তা বাবায় লয়ে না রে পানি, নারী লয়া টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে, ঠিক না বেঠি? এক কথায় বুঝতে হবে, রাসূলের কবরে যেটা জায়েজ নাই পৃথিবীর অন্য কোন কবরে সেটা জায়েজ নাই, ঠিক না বেঠি? আমাদের বাংলাদেশের এক একটা মাজার গুনাহের আটটাখানা বানায় রেখেছে, এমন কোন গুনাহ নাই সেখানে জেনা বেবিচার থেকে শুরু করে নিয়া মদ জুয়া সেখানে চলতেছে, গাঞ্জা পোটলার কি পোটলা গাঞ্জা চলতেছে। এরা বলে সিদ্ধি খেয়ে বুদ্ধি হয়, সিদ্ধি খেলে তো ভালো বুদ্ধি হবে না, সিদ্ধি খেলে বদমাইশি বুদ্ধি হবে। যাই হোক ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরতে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে, হে সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না, তাহলে এই কপালটা কার পায়ে ঝুঁকাবো? আস্তে করে জোরে বলেন না, আরো জোরে বলে, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর পায়ে সেজদা দিবে। আরে কি কথা বলবো, কথায় কথা আছে, আবার এরা গানও বানাইছে, একটা নামাজ একটা রোজা মুসলমানের নিশানা, ভন্ডের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। গানে কেন গায়, আশ্চর্য ব্যাপার। ওলেংটা বাবা ও দয়া করো আমারে, এটা না বলে এভাবে বলেন, ও দয়াল আল্লাহ ও দয়া করো আমারে, তুমি ছাড়া আমার কেউ নাই, ঠিক না বেঠি? একটু আপডেট করলেই তো হয়, আর কত গুমরাহ চলবে? আমরা যে জায়গায় জায়গায় এগুলো বলি ব্যথা নিয়েই তো বলি, এটা কি দরকার আমাদের এগুলো বলা? বলতেছি এটা আমাদের রোগ ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার, আমরাও আমাদের সন্তানদেরকে খুব কেয়ারফুল সতর্ক করে দেব। হযরতে লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করে, হে সন্তান আল্লাহর সাথে শরীক করিও না, কারণ আল্লাহর সাথে শরীক করা মারাত্মক ধরনের অপরাধ। আল্লাহ সব গুনাহ মাফ করলো, শিরিক গুনাহ তোমার মাফ হবে না, তওবা ছাড়া। আল্লাহর পায়ে সেজদা দিবে, অন্য কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, আল্লাহর ওয়াস্তে মান্নত মানা যাবে, রাসূলের কবরে মান্নত মানা যাবে না, পৃথিবীর অন্য কোন কবরেও মান্নত মানা যাবে না, ঠিক না বেঠি? আল্লাহ আমাদের জিব্বাটার দিকে তাকায় থাকে, কখন আল্লাহকে আল্লাহ বলে ডাকতেই আল্লাহ খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, দুনিয়াতে মাকে মা বলে ডাক দিলে খুশি হয়ে যায়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে খুশি হয়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলে উদউনি আস্তাজিব লাকুম, ওরে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ খুশি হয়ে যাই, আমি আল্লাহকে ডাক দিব একবার, আমি আল্লাহ 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দেব। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরে রহাওয়ায়, আজারে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে কানদি শূন্য কিনার, তোমার নামের সিফাত মনটা না রাহায়, তোমাকে পড়ে গো মনে ভোরে রহাওয়া। নসিহত করেছেন লোকমান হাকিম তার সন্তানদেরকে, আমরাও আমাদের সন্তানদেরকে নসিহত করব ইনশাআল্লাহ বলে। এক নম্বরের নসিহত লা তুশরিক বিল্লাহ, আরো চারটা নসিহত শুনবেন না ঘুমায় গেছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক
إن ذلك من عزم الأمور. এই আয়াতের ভিতরে আরো চার চার নসিহত করেছেন, হে সন্তান নামাজ প্রতিষ্ঠা করো, তথা পাঁচ ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এই রজব মাসে মেয়ারাজ সংগঠিত হয়েছিল, মেয়ারাজ থেকে ফিরে আসার সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এমনি এমনি দেয় নাই। আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ওগো হাবিব, আমি অন্য কোন নবীকে আরশে আনি নাই, আপনাকে আনছি, সম্মান দিয়েছি আপনাকে, কিন্তু মন খারাপ কেন? আল্লাহ অন্তর্যামী, তারপরেও জিজ্ঞেস করলেন, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলো, ওগো আল্লাহ, আমার জনগণের কথা আমার মনে পড়ে গেছে, যুরুকুন সুবহানাল্লাহ, কেমন নেতা পাইছি ভাই, আমাদের দেশেও তো অনেক নেতা আছে সংসদে গিয়ে আমগর ভুলে যায়, আছে না নাই? ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে, ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই বলে, এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না, ঠিক না বেঠি? কিন্তু আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা জানেননি, যার 63 বছরের জিন্দিগিতে একটা মিথ্যা কথাও ছিল না। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আর আমাকে কিছু কিছু নেতারা হাইরে সকালে কয়েকটা, বিকেলে কয়েকটা, দুপুরে কয়েকটা, রহমত আলম নবী আমাদেরকে ভুলে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিয়ে বলে, ওগো হাবিব আমার, আপনার উম্মতের জন্য পেরেশান হবেন না, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ, আমার মনটা এখনো ভরে নাই, বাজেটটা আরো বাড়াতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাজেট আরো বাড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতের গুনাহ মাফ করে দিলাম, পাশাপাশি আপনার উম্মতের মর্যাদা অন্য সব নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায় দিলাম। আবার নেতা ডাক দেয়া বলে, আল্লাহ গো, এখনো আমার মনটা বড় নাই, বাজেটটা আরো বাড়ান। সুবহানাল্লাহ, রামগো দেশের সব এমপি না, দুই একজন এমন এমপি আছে সংসদে যায়া কয়, মাননীয় স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানাতে চায়, আমার নির্বাচনী এলাকায় একজন ফকিরও নাই, খবর নিয়ে দেখা গেছে ওনার সাসায় ভিক্ষা করে ভাত খায়। আমাদের নেতা কেমন নেতা? যেই নেতা বলে, আল্লাহ আমার বাজেটটা আরো বাড়াতে হবে, আল্লাহ ডাক দেয়া বলে, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম, আপনার উম্মত নামাজে দাঁড়াবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঠ করতে আরম্ভ করবে, আমি আল্লাহ নামাজি বান্দা বান্দির সাথে দেখা করব এবং কথাবার্তা বলতে থাকব। শুধু দেখা না, কথাও। আমরা নামাজের ভিতরে তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদু। আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা নামাজের মধ্যে জিজ্ঞেস করেন, হে বান্দা, লিমানিল হামদ? আমরা জবাব দেই, লিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আর জোরে বলেন, কার? আকাশ দেখতে কত সুন্দর, জমিন দেখতে কত সুন্দর, সমুদ্র সৈকত দেখতে কত সুন্দর, সাজেক পাহাড় দেখতে কত সুন্দর, আলোর টিলা পাহাড় কত সুন্দর। ভাইরা আমার, বিমানে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট গেলে দেখা যায় কত সুন্দর, বিমান থেকে নিচের দেশটা দেখা যায়, সব কিছু মিলে অনেক সুন্দর পৃথিবী। হে মানুষ, আপনার আমার চেহারা কত সুন্দর,
রংধনুর সাত রং দেখতে কত সুন্দর হরিণের কালার কেমন সুন্দর আমার যে আল্লাহ আমাদেরকে বানাইছেন সে আল্লাহ জানি দেখতে কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি মাওলা তুমি কত সুন্দর যখন সুবহানাল্লাহ তাহলে সমস্ত প্রশংসা কার নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি সূরা ফাতিহা আল্লাহ জিজ্ঞেস করে আমরা জবাব দেই আল্লাহ জিগায় আমরা জবাব দেই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জোরে আল্লাহু আকবার বলেন আল্লাহু আর জোরে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ও হাবিব আমার আপনার উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিলাম পথিমধ্যে আকাশ পথে মুসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল মুসা নবী ডাক দেয়া বলে হ্যাঁ শেষ জামানার পয়গম্বর মহান আল্লাহ তাআলা আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন আমার আপনার নবী সরকার দু আলম রহমাতুল আলামিন জানায় দিলেন স্পেশাল কিছু হাদিয়া আমার উম্মতকে আল্লাহ দান করেছেন কই কি 50 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ পাশাপাশি খুশিতে কথাও বলতেছে যে আমার উম্মত নামাজ পড়বে আমাকে তো আরশে মোল্লায় দাওয়াত দিয়ে নিয়ে গেছেন আর আল্লাহ নিজে আসবে ফজরের সময় আমাদের সাথে দেখা করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কর না এলাকার আমার ভাইরে যদি প্রধানমন্ত্রী ফোন দিয়া কয় সকাল 8টার সময় আপনার সাথে আমি নাস্তা কমু তাহলে আমার ঘরে পাওয়ার কমবো না পারবো আরে খুশিতে সারা রাত তো ঘুমাইতেই আর নামাজি বান্দা যারা যারা এই কথা বুঝে যে ফজরের সময় আল্লাহ আমার সাথে দেখা করবে সে ফজরের টাইমে ঘুমাতে পারে না অবশ্যই ফজরের নামাজ আদায় করে ঠিক না ভাই ঠিক হযরত মূসা পয়গম্বরকে আমাদের নবী বলতেছেন আল্লাহ আমার উম্মতের সাথে সাক্ষাৎ করবে এবং কথা বলবে হযরত মূসা পয়গম্বর বললেন আপনার উম্মতের পক্ষে 50 কষ্ট হয়ে যাবে আল্লাহর কাছে ফিরে যান আল্লাহ হয়তো কিছু কমায় দিবেন আল্লাহ কিছু কমায় দিলে আবার আসতেছিলেন আবার মূসা নবী পাঠায় দিলেন এমন করে কয়েকবার আসলেন কয়েকবার গেলেন তাফসীরে ইবনে কাসিরের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন শেষ পর্যায়ে মাত্র 5 ওয়াক্ত রেখেছেন যখন সুবহানাল্লাহ মুসা নবী ডাক দিয়া কয় পাঁচক তো কষ্ট হইবো আবার যান আর আমাদের নবী কয় আল্লাহ দিছিল বেশি কমাইতে কমাইতে পাঁচে আনলাম আবার যাব এটা আমার লজ্জা লাগে জোরে কোন সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার কুদরতি আওয়াজ দিয়া বলে ও হাবিব আমার আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কখনো বৃথা যেতে পারে না আমি আল্লাহ তাআলা প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয় বরং আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দেব তাহলে নামাজের দরকার আছে না নাই আমরাও আমাদের সন্তানদেরকে নসিহত করতে হবে হযরত লুকমান হাকিম তার সন্তানদেরকে দুই নম্বরের নসিহত করতেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালা তিন নম্বরের নসিহত হলো আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো সুবহানাল্লাহ সৎ কাজের আদেশ কি সৎ কাজের আদেশ হলো নামাজ পড়েন রোজা রাখেন এই হজ্জ বাইতুল্লাহ যার তৌফিক আছে সে হজে যান জিকির করেন দান সদকা করেন মাদ্রাসায় দেন মসজিদে দেন এগুলা হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ হলো হে ভাই তুমি সিগারেট খাইও না গাঁজা খাইও না মাদকের সাথে নিজেকে জড়াইও না তাস খেলো না জুয়া খেলো না এগুলা হলো অসৎ কাজের নিষেধ ঠিক না বে ঠিক বলে আজকে আমাদের দেশের বাবারা এখন বাবা খায় ওই দিনকা আমার এক আমার ড্রাইভার সাহেব নাকি জেনে বলতেছে
কো হুজুর এক ফলায় কয় আমার দুই বাবা কয় এক বাবারে বাপ ভাই আর এক বাবারে খাই কি অবস্থা দেখেন আপনাদের এলাকাটা অনেক ভালো আছে আমি আপনাদের পালন সবার কাছে বলছি অনেক এলাকা যাই তো ওই এলাকাগুলোর তুলনায় আপনাদের যদিও চরে অনেক এলাকায় অনেক চরেও তো যাওয়া হয় ওই সব চর থেকে আপনাদের এলাকাটা আলাদা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর এই মাদ্রাসার বরকতে আরো ডেভেলপ হবেন আপনারা যেসব এলাকায় মাদ্রাসা থাকে একটা অন্ধকার একটা এরিয়ার ভিতরে অন্ধকারের ভিতরে একটা আলো জ্বালায় দিবেন অন্ধকার এমনি দূর হয়ে যাবে আর মাদ্রাসা এলাকায় থাকলে অন্ধকার আস্তে আস্তে এমনি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك পাঁচ নম্বরের নসিহত হলো হে সন্তান তুমি ধৈর্য ধারণ করবা বিপদে আপদে ধৈর্য ধারণ করবা নামাজ পড়বা বিপদ থেকে বাঁচানে ওয়ালা জোরে বলেন একমাত্র কে আল্লাহ হযরত লুকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করেছেন এভাবে একদিন লুকমান হাকিমের সন্তান বাবার কাছে আইসা বলে হে আব্বাজান আমাকে এক লক্ষ টাকা দেন বা পাঁচ হাজার টাকা দেন আমি হালাল ভাবে একটু ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হতে চাই লুকমান হাকিমের সন্তান যখন টাকা চাইল বাবা লুকমান হাকিম বিদ্যমান মানুষ বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ তিনি বললেন হে সন্তান নাও পাঁচ হাজার দিনার তোমাকে দিয়া দিলাম মনে করেন আমাদের সমাজের কোন বাবা যদি তার সন্তানকে পাঁচ লক্ষ টাকা দেয় ব্যবসার জন্য বেজার হবে নাকি খুশি হবে হে সন্তান যাও তোমাকে পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার দিনার অনেক টাকা তোমাকে পাঁচ হাজার দিনার দিয়া দিলাম সন্তান খুশি হয়ে গেল তবে সন্তান টাকা কিন্তু আমার কাছে নাই আমি একজনের কাছে পাওনা আছি পাঁচ হাজার দিনার তার কাছ থেকে যদি আনতে পারো তুমি নিয়ে যাও সন্তান বড় খুশি রওনা হয়ে যাবে সফরে যার কাছ থেকে টাকা পাওনা তার বাড়ির দিকে রওনা হয়ে যাবে লুকমান হাকিম বলে হ্যাঁ সন্তান থামো সফরে পরে বের হও আগে আমার কিছু নসিহত শুনে যাও যেই পথ দিয়ে তুমি যাইবা ওই লোকের বাড়িতে যেই লোকের কাছে আমি টাকা পাওনা আছি ওই সর্দারের গ্রামটা অনেক দূর যাওয়ার পথে অনেক বিপদের সম্মুখীন হতে হবে তোমার যাওয়ার সময় রাস্তায় যখন তুমি চলতে থাকবা তোমার সাথে পানি থাকবে খাবার থাকবে রোদের তাপ সকালবেলা রওনা হলে যখন রোদ্র আস্তে আস্তে বাড়তে থাকবে দশটা এগারোটা বেসে যাবে রোদের তাপ যখন প্রচন্ড রোদের তাপ যখন তোমার শরীরে লাগবে মরুভূমির বালুগুলো গরম তোমার শরীরটাও গরম তোমার সাথে পানির বর্তন আছে পানির বর্তন গরম হয়া পানিটাও গরম হয়ে যাবে তোমার পেরেশানি পেরেশানি ভাব মনে হবে মন চাইবে যে একটু ঠান্ডা পানির ব্যবস্থা হলে ভালো হতো নামাজে দাঁড়ায় যাইবা এটা একটা বিপদ বিপদের সম্মুখীন হলে ধৈর্য ধারণ করবা নামাজ পড়বা তাহলে বিপদ থেকে বাঁচানে ওয়ালা জুল বলেন একমাত্র কি হ্যাঁ লুকমান হাকিম লুকমান হাকিমের সন্তানদেরকে বলতেছে লুকমান হাকিম হ্যাঁ সন্তান তুমি রাস্তা দিয়া যখন যাইতে থাকবা তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবা ধৈর্য ধারণ করবা হঠাৎ করে তাকায় দেখবা ডান পাশে বা বাম পাশে বিশাল বড় একটা বাগান দেখা যায় ওই বাগানের মধ্যে বিশাল বড় একটা ঝর্ণা ঠান্ডা পানির ঝর্ণা পাওয়া গেছে সুবহানাল্লাহ তুমি খুশি হয়ে যাইবা এবার শুকরিয়া দান আল্লাহর দরবারে নামাজ পড়বা ধৈর্য ধারণ করবা পানি পান করবা গোসলের প্রয়োজন হলে গোসল করবা অজু করা লাগলে অজু করে নিবা তোমার বোতলের গরম পানিটা ফালায়া দিয়া ঠান্ডা পানি বর্তনে ভরে নিবা এবার সামনের দিকে পথ চলতে থাকবা যাইতে যাইতে শরীরটাও ঠান্ডা পানিও খাইলা ঠান্ডা এবার মেজাজটাও ঠান্ডা এবার মন চাচ্ছে দুপুরবেলা একটু আরাম করতে হঠাৎ করে সামনে তাকায় দেখবা বিশাল বড় একটা ছায়াদার গাছ দেখা যায় হ্যাঁ সন্তান তোমার মন চাইবে আরাম করতে কিন্তু আরাম করতে যাইও না শুয়ে যাইও না ঘুমায়া যাইও না
কারণ গাছের নিচে কঠিন বিপদের সম্মুখীন হতে পারো, বিপদ চলে আসতে পারে, ঘুমায়ও না, তবে ওই গাছের নিচে একজন মুরব্বির সাথে তোমার দেখা হয়ে যাবে। ওই মুরব্বি সালাম বিনিময়ের পর যদি তোমার সফর সঙ্গী হতে চায় তাহলে সফর সঙ্গী বানায় নিও, কারণ বুড়া মানুষের বুদ্ধি কিন্তু তোমার চাইতে বেশি। যখন সুবহানাল্লাহ, বুড়া মানুষের বুদ্ধি কম না বেশি? জোরে বলে। যুবকরা পেশ লাগায় এই গিট্টু খোলে বুড়ারা, বুড়া মানুষের দাম আছে। কথায় কথা টানে কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের এলাকার মাওলানা আবুল হুসাইন সাহেব, উনি এক মাদ্রাসার মুহাদ্দিস, হাদিস পড়ান। কাজী ইয়াহিয়া ইবনে আকসাম ছিল একটা মুহাদ্দিস, সুবহানাল্লাহ বলে, দাড়ি পরিপূর্ণ পাকে নাই, কিছু পাকছে সবগুলোই কাঁচা। যখন ইন্তেকালের সময় চলে আসছে তখন কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাইহি সন্তানদেরকে বলে, এই সন্তান আমার একটা ওসিয়ত শোনো, আমি কিন্তু পুরাপুরি বৃদ্ধ হই নাই, বুড়া হই নাই, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার সবগুলো দাড়ি সবগুলো চুল সাদা রং বা সাদা পাউডার দিয়া সাদা বানায়া দিবা, যাতে কবরে রাখার পরে ফিরিস্তারা যখন দেখবে চুল দাড়ি সাদা একজন মুরব্বি দেখা যায়, ফিরিস্তারা আমাকে না দেখার বান্দরে যদি চলে যায় তাহলে আমি সার পেয়ে যাবো। যখন সুবহানাল্লাহ, আইডিয়াটা খারাপ না। আজকে আমরা সমাজের ভিতরে বুড়া মানুষ জোয়ান সাজতে চায়, বুড়া মানুষটা মিন্দি দেওয়ার তো সমস্যা নাই, বুড়া মানুষ গাল বইড়া গেছে তারপরও চামড়া টান দিয়ে দিয়ে ক্লিন শেভ করে, এমনও আছে না শহরে বেশি। কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বলে, আমাকে বুড়া বানায় কবরে শোয়া দিব। ইন্তেকালের পরে ওনার সন্তানেরা কৃত্রিম ভাবে সাজা বানায় কবরে শোয়া দিল, ফিরিস্তারা পুনরায় রূপ দেওয়ার পরে দুইজন ফিরিস্তা ইসা চোখ রাঙ্গায় তাকায় আর বলে, কিরে মার রাব্বুকা, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা কাজী ইয়াহিয়া ইবনে আকসাম কোন জবাব দেন না, বলবেন হুজুর এই ঘটনা কই পাইলেন? ওনাকে আরেক আল্লাহওয়ালা স্বপ্নে দেখেছে, কবরে যে ঘটনাগুলো ঘটছে স্বপ্নে ওনার কাছে বলেছেন, উনি কিতাবে লিখেছেন, সুবহানাল্লাহ। কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বলে, আমাকে ফিরিস্তারা আসছে প্রশ্ন করার জন্য। কাজী ইয়াহিয়া ইবনে আকসাম প্রশ্নের জবাব দেয় না, হা হা লা আদিও বলে না। ফিরিস্তাদের কাছে দুইটা অপশন আছে, কেউ যদি বলে হা হা লা আদি তাহলে জাহান্নামের ব্যবস্থা করা হবে, আর কেউ যদি বলে রব্বি আল্লাহ প্রশ্নের সঠিক জবাব দিতে পারে তার জন্য জান্নাতের ব্যবস্থা। যখন সুবহানাল্লাহ, তৃতীয় কোনো অপশন নাই, কিন্তু কেউ যদি চুপ থাকে এর ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে এটা ফিরিস্তাদের জানা নাই। ফিরিস্তারা আল্লাহকে ডাক দেয়া বলে, হ্যাঁ মালিক, তোমার বান্দা কাজী ইয়াহিয়া ইবনে আকসামকে জিজ্ঞেস করলাম, মার রাব্বুকা, হা হা লা আদি এ কথাও বলে না, প্রশ্নের সঠিক জবাব দেয় না, কি করতে পারি? আল্লাহ বলে, তোমরা থামো, আমি আল্লাহ নিজে কাজী ইয়াহিয়া ইবনে আকসামকে প্রশ্ন করতেছি। আল্লাহ নিজে জিজ্ঞেস করলেন, কি রে বেটা প্রশ্নের জবাব দেও না কা? হ্যাঁ মুহাদ্দিস কাজী ইয়াহিয়া ইবনে আকসাম, তুমি ফেরেশতাদের জবাব দাও না কেন, প্রশ্নের জবাব? ফেরেশতারা প্রশ্ন করতেছে, হা হা লা আদিও বললা না, প্রশ্নের সঠিক জবাব দিলা না, চুপ করে এভাবে তাকায় আসো। কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বলে, মালিক, ফিরিস্তাদের প্রশ্নের স্টাইল দেখে আমার তোমার একটা তোমার নবীর একটা হাদিসের ব্যাপারে আমার একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে, গবেষণা করতেছি। সুবহানাল্লাহ, ফিরিস্তারা প্রশ্ন করছে জবাব না দিয়া তাকায় তাকায় তুমি গবেষণা করো, বিশাল বড় গবেষক হয়ে গেছ, ঠিক আছে রাসূলের কোন হাদিসটা নিয়ে তোর সন্দেহ বলো। কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বলে, ও আল্লাহ, তোমার হাবিব বলেছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহী লিযিশাইবাতিল মুমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
চুল পাকা দাড়ি পাকা এবং মুরুব্বীরা মুরুব্বী মহিলারা পুরুষরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তার দরখাস্ত ফিরাইয়া দিতে লজ্জা পায় যখন সুবহানাল্লাহ এ আল্লাহ যেখানে তুমি আল্লাহ লজ্জা পাও ফেরেশতারা তো আমার লজ্জা পাইলো না ফেরেশতারা আমার চোখ রাঙায় জিজ্ঞেস করতেছে মার রব্বুকা ফেরেশতাদের প্রশ্নের ঢং দেখে আমার একটু কনফিউজ যে হাদিসটা সত্য নাকি মিথ্যা আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম আমার নবীর হাদিস সত্য কিন্তু তুই তো ডুপ্লিকেট বুড়া তুই তো অরিজিনাল না ফেরেশতারা তোর পাসপোর্টের সাথে তোর চেহারার মিল পাইতেছে না পাসপোর্টে সব দাড়ি কাঁচা দুই একটা পাকনা আর এখন তোর ফটোর সাথে মিলায়া দেখে বাস্তবে তোর সব চুল পাকা তুই তো আসলেই বুড়া না তুই তো ডুপ্লিকেট বুড়া ঠিক আছে রাস মানুষ দুনিয়াতে কালো খাজাব লাগায়া বুড়া মানুষটা জোয়ান সাজতে যায় আর তুমি কেন বুড়া সাজতে চাইলে একটু জানতে চাই কাজী ইয়াহইয়া ইবনে আকসাম বলে মালিক গো জাহান্নামের আযাবের ভয় আমার অন্তরে চলে আসছে তুমি আল্লাহর কাজ গড়ায় দাঁড়ায় আমাকে একদিন জবাব দিতে হবে কবরের ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে তোমার হাবিব বলেছেন বুড়া মানুষকে তুমি আল্লাহ লজ্জা পাও ফেরেশতারাও যাতে লজ্জায় আমাকে কোনো প্রশ্ন না করে এই জন্য আমি বুড়া সেইটা কবরে আগমন করেছি এসেছি আল্লাহ ডাক দেয়া বলে কাজী সাহেব রে আমি আল্লাহকে ভয় পেয়েছ জাহান্নামের আযাবকে ভয় পাইছ যাও যাও আমি আল্লাহ তাআলা তোমার জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দিলা বুড়া মানুষের বুদ্ধি কম না বেশি লুকমান হাকিম তার সন্তানকে বলে হ্যাঁ সন্তান ওই বুড়া মিয়া যদি তোমার সফর সঙ্গী হতে চায় বানায় লয় এই বুড়া মিয়া যেভাবে চলতে বলবে সেভাবে চলবার তোমার সফল হবে দুইটা নসিহত ধৈর্য ধারণ করবা নামাজ পড়বা মুরব্বীর পরামর্শে চলবা সুবহানাল্লাহ আমরা অনেক যুবকরা নষ্ট হচ্ছে শুধু মুরব্বীদেরকে নামই না অনেক যুবক নষ্ট হচ্ছে মুরব্বী মানে না তাই আর যারা মুরব্বীর মাথা হাতে চলে এরা নষ্ট হয় না হযরতে লুকমান হাকিম তার সন্তানকে আরো বলে দিলেন হ্যাঁ সন্তান যে সর্দারের কাছে টাকা পাও না ওই সর্দারের গ্রামে যাওয়ার আগে রাত্র হয়ে যাবে অনেক দূর ওখানে একটা গ্রাম পাইবা ওখানে গ্রামের মানুষগুলো তোমাদের দেখে ভিড় জমাবে পরিচয় দিবা লুকমান হাকিম তথা আমার সন্তান বলে পরিচয় যখন দিবা এলাকার মানুষ তোমাদেরকে আপ্যায়ন করবে মেহমানদারি করবে থাকার জন্য বলবে সেখানে রাত্র কাটায়ও ওখানে একটা মেয়ে আছে সুন্দরী মেয়ে বিশ্ব সুন্দরী জান্নাতে হুরের মতো একটা সুন্দরী নারীর সাথে তোমার দেখা হয়ে যাবে ওই মেয়েটার সাথে তোমার বিবাহের প্রস্তাব আসবে তোমারা কিন্তু বিবাহ করতে মন চাইবে হে সন্তান বলেও কিন্তু বিবাহ করিস না বিপদ চলে আসতে পারে তবে বিপদ আসলে ধৈর্য ধারণ করবা নামাজ পড়বা আর বুড়া মানুষের বুদ্ধি নিয়ে চলবা বিপদ থেকে বাঁচানোওয়ালাকে তারপরে ওই গ্রামে যাইবা যে সর্দারের কাছে টাকা পাওনা আছি ওই সর্দারের গ্রামে যাওয়ার পর ওই সর্দার তোমাকে রাত্রে বেলায় সেখানে মেহমানদারি করার জন্য বলবে বলবে তুমি আমার বাড়ির মেহমান লুকমান হাকিমের সন্তান যেহেতু তুমি তুমিও দামি মানুষ দামি মানুষের সন্তান তোমাকে এইভাবে ফেরত দেওয়া যাবে না তুমি আমার বাড়িতে আজকে মেহমান হও কালকে সকালবেলা তোমার টাকা নিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও লুকমান হাকিম তার সন্তানকে বলে হ্যাঁ সন্তান ওই বাড়িতে মেহমান হয় না যদি মেহমান হও বিপদ চলে আসতে পারে তবে বিপদ আসলে ধৈর্য ধারণ করবা নামাজ পড়বা মুরব্বীর পরামর্শ নিয়ে চলবা বিপদ থেকে বাঁচানোওয়ালা কি আরো জোরে করো আরো জোরে বলেন কি হযরত লুকমান হাকিমের সন্তান এবার পথ চলতে শুরু করবে বাবার কাছ থেকে বিদায় নিয়ে অজু করে মান সামান নিয়ে সফরের সামান নিয়ে রওনা হলেন কিছু পথ যাওয়ার পরে রৌদ্র আস্তে আস্তে বাড়তেছে রৌদ্রের তাপ প্রচন্ড রৌদ্রের তাপ মরুভূমির পথ বালু বালুকণাগুলা উত্তপ্ত বালু
রোদের তাপ শরীরটাও গরম আবহাওয়াটাও গরম পানির বর্তনটাও গরম পানিটাও গরম হয়ে গেছে যেটা খাইতে যাইবে এটাই গরম এবার হতাশ হয়ে গেছে কি করা যায় সেজদায় পড়ে গেলেন নামাজ পড়লেন ধৈর্য ধারণ করলেন নামাজের বরকতে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলেন ডান বামে তাকায় দেখলেন বাবা যেই কথা বলেছে আসলেই বাস্তব বিশাল বড় একটা বাগান এই বাগানের মধ্যে একটা ঠান্ডা পানির ঝর্ণা দেখা যায় এবার ঠান্ডা পানি দিয়ে অযু গোসল করলেন সেখানে পুরাতন গরম পানিটা ফালায়া বোতলের ভিতরে নতুন ঠান্ডা পানি ভরে নিলেন পানি খাইলেন সামনে পথ চলতে শুরু করলেন নিজের শরীরটাও ঠান্ডা মেজাজটাও ঠান্ডা এবার একটু দুপুরবেলা আরাম করতে মন চাচ্ছে সামনে তাকায় দেখে একটা বিশাল বড় গাছ দেখা যায় ছায়াদার গাছ আরাম করতে মন চায় কিন্তু আব্বা নিষেধ করেছেন এখানে আরাম করা যাবে না হঠাৎ করে একটা মুরব্বির সাথে দেখা হয়ে গেল চাচার সাথে সালাম আদান প্রদানের পর চাচা বলে হে বাতিজা লোকমান হাকিমের সন্তান আমি তোমার আজকের সফর সঙ্গী হতে চাই যরকন সুবহানাল্লাহ বাবা যেভাবে বলেছে পেয়ে গেছে মুরব্বিটাকে এবার মুরব্বিকে বলে হ্যাঁ মুরব্বি চাচা আমি ঠান্ডা পানির ঝর্ণা পাইলাম ঠান্ডা পানি দিয়ে অযু গোসল করলাম ঠান্ডা পানি খাইলাম বর্তনের গরম পানি ফালায়া ঠান্ডা পানি ভরে নিলাম মেজাজও ঠান্ডা শরীরটাও ঠান্ডা অনেক পথ পাড়ি দিয়ে এখানে আসলাম শরীরটা ক্লান্ত ক্লান্ত বাপ মন চাইছে এই কাছের নিচে একটু আরাম করতে কিন্তু আব্বা নিষেধ করেছেন কয় তোমার আব্বা নিষেধ করেছেন আরাম করতে এটাও তো বলেছে এই বুড়া চাচায় যা বলবো শুনবা কয় হা কয় তুমি আরাম করো আমি জীবনে বহুত ঘুমাইছি তুমি আরাম করো ভাতিজা আমি তোমার পাহারাদারির ব্যবস্থা করতেছি চাচা বুড়া মানুষ পাহারা দেয় লুকমান হাকিমের সন্তান নওজোয়ান যুবক আরাম করে গাছের নিচে বিপদ ঠিকই চলে আসছে দূর থেকে একটা সাপ বিষাক্ত সাপ আসতেছে লুকমান হাকিমের সন্তানের দিকে আসতেছে সাপটা কামড় মারবে ওই বুড়া মিয়া গাছের ডাল ভেঙে সাপটাকে মারলেন সাপ মেরে অর্ধেকটা সাপ দুই ভাগ করলেন দুই ভাগ করে অর্ধেক সাপ ওই ভাতিজা লুকমান হাকিমের সন্তানের থোরের ভিতরে বেগের ভিতরে ঢুকাইয়া দিছে চাচা ঢুকাইছে ভাতিজার কোনো খবর নাই আর বাকি অর্ধেকটা মৃত সাপ সামনে রাখা দিলেন বাতিজা যখন ঘুম থেকে জাগলেন বলতেছে বাতিজা লুকমান হাকিমের সন্তান তোমার বাবা বলেছিল বিপদ আসতে পারে বিপদ আসছিল কিন্তু নামাজ পড়ো ধৈর্য ধারণ করো সাপ আসছিল সাপটা মাইরা তোমার সামনে ফালায় রাখছি দেখো সুবহানাল্লাহ বিপদ থেকে বাঁচালে ওয়ালা জোরে বলেন একমাত্র কে চলো এবার সামনের দিকে পথ আঁকানো যাবে সামনের দিকে পথ চলতে চলতে সন্ধ্যা গনায় আসছে সামনে দেখা যায় একটা গ্রাম এখনো সর্দারের গ্রামের কাছে আসে নাই বহু দূরে ওই গ্রাম মাঝামাঝি একটা গ্রাম পড়ে গেল ওই গ্রামে সন্ধ্যা হওয়ার পর লোকজন ভিড় জমায়া গেছে জিজ্ঞেস করলেন আপনাদের বাড়ি কোথায় লুকমান হাকিমের সন্তান জবাব দিলেন আমার আব্বা হলেন লুকমান হাকিম আমি ওনার ছেলে উনি হলেন বুড়া মিয়া চাচা আমার সফর সঙ্গী এবার লুকমান হাকিমের সন্তান পেয়ে এলাকার মানুষ মহা খুশি কারণ হলো লুকমান হাকিম একজন বুদ্ধিমান একজন বৈজ্ঞানিক একজন দার্শনিক সবাই ওনাকে নাম জানে সবাই ওনাকে চিনে আজকে লুকমান হাকিমের সন্তান পায়া সবাই বড় খুশি হয়ে গেল যে তোমরা যতদিন মন চায় এখানে থাকতে পারো তোমাদের খানা দানা মেহমানদারির ব্যবস্থা আমরা করে দিলাম সারা রাত আরাম করছে ঘুমাইছে সকাল বেলা রাস্তায় বের হয়েছে ঘুরে ঘুরে এলাকা দেখবে হঠাৎ করে দেখে কলসি কাঁধে নিয়ে কয়েকজন মেয়ে নদীর কিনারায় যায় এর ভিতরে বিশ্ব সুন্দরী একটা মেয়ে চোখে পড়ে গেছে সুবহানাল্লাহ ডাক দিয়ে কো সাসা ও সাসা এমন মেয়ে বিবাহ করতে আব্বা যে কেড়ে না করলো এমন সুন্দর মেয়ে পাবো কে কয় তোমার আব্বা নিষেধ করছে ভালো কথা তবে এটাও তো বলছে বুড়া মিয়ায় যা বুদ্ধি দিবে পরামর্শ নিয়ে চলবা কয় হা কয় নামাজ পড়ো ধৈর্য ধরো আমি যেভাবে বলি সেভাবে চলো বিপদ থেকে বাঁচাবে কি হ্যাঁ বাতিজা বিবাহ করো
তবে বাসর রাতে আমার অনুমতি ছাড়া মিলনে যেও না আমি বাহিরে দাঁড়িয়ে থাকব পাহারাদার হিসেবে কোনো বিপদ আসলে তো আমি বাহিরে আছি তবে বাসর রাতে যাবার পর স্ত্রীকে পেট ভরা পানি খাওয়াইবা কয়েক গ্লাস পানি পান করার পর কিছুক্ষণ পর পেশাব ধরে যাবে তোমার বিবি বলবে হে স্বামী আমার আমি একটু ইস্তিনজার হাজত আছে বাহিরে যাব তখন বলবা বিবি রে এই শীতের রাতে তোর বাহিরে যাওয়ার দরকার নাই তোর আমি অনেক ভালোবাসি আমি একটা বাহির থেকে বর্তন নিয়ে আসি এই বর্তনের ভিতরে তুই পেশাব কর তারপরে বাহিরে আসবা আমি একটা বর্তন দিব ঢাকনাওয়ালা বর্তন এই ঢাকনা খুলবা না বিবির নিচে যায় খুলবা ঢাকনা খুলে বিবির নিচে এইভাবে বর্তনটা রাখবা বিবি এখানে পেশাব করার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবা এই বর্তনটা বাহিরে নিয়ে আমার কাছে রেখা আবার বাসর রাতে যাইবা অসবির আলামা আসবাক বিপদ আসলে ধৈর্য ধরবা নামাজ পড়বা এই বাসর রাতে বিপদ থেকে বাঁচানে ওয়ালা একমাত্র আমার আল্লাহ বাবা নিষেধ করেছেন আবার মুরব্বির পরামর্শ চাইতেও বলেছেন এই চাচা যেইভাবে বলেছেন লুকমান হাকিমের সন্তান বাসরে ঘরে ঢুকলেন স্ত্রীকে ইচ্ছা মতো কয়েক গ্লাস পানি পান করাইলেন কথাবার্তা আলাপ করে রাত্র কাটায় দেয় সময় পার হয়ে যায় কয়েক ঘন্টা পার হয়ে গেছে প্রায় এবার বিবি পেশাব করবে বলতেছে বিবি রে বাহিরে যাওয়ার দরকার নাই আমি একটা কমট নিয়ে আসি বাহিরে চাচা দাঁড়ায় আছে ওই চাচা এই বর্তনটা দিয়া দিলেন দেওয়ার পর বিবির নিচে ধরলেন বিবি পেশাব করলেন এবার এই বর্তনের ঢাকনা ঢাইকে আবার বাহিরে গেলেন বাহিরে যায় এবার বর্তনের ভিতর ঢাকনা খুলে দেখে বিষাক্ত একটা সাপ দেখা যায় চাচা ভাতিজা মিলে সাপটাকে মারলেন ভাতিজারে চাচায় ডাক দিয়ে কয় এবার বাসর রাত্রে যা রাত ফুরায় যাইতেছে সুবহানাল্লাহ আসল ঘটনা হলো ওই যে গাছের নিচে একটা সাপ মারছিল এর অর্ধেকটা সাপ ব্যাগের ভিতরে রাখছে আপনারা ঘুমাইতেছেন নাকি অসুবিধা হইতেছে এই যে অর্ধেকটা সাপ ব্যাগে রাখছে ভাতি যায় তো জানে না বর্তনে যে বর্তনে স্ত্রী পেশাব করবে এই বর্তনে ঢাকনা দিয়ে ঢেকা দিছে ওই মরা অর্ধেকটা সাপ দিয়ে দিছে ভাতি যায় জানে না আর মেয়ে তার পেটের ভিতরে বিষাক্ত একটা জন্মগত সাপ ছিল সাপ সাপের শত্রু যখন এই পেশাব করতে গেছে এই বিষাক্ত সাপটা বাহিরের সাপটাকে এটা তো মরাই এত আর জানে না বাহিরের সাপটাকে দেখা এটাকে মারার জন্য পেট থেকে বের হয়ে আসছে এবার বিপদ মুক্ত জোরে কোন সুবহানাল্লাহ বাসর রাতের আগেই খবর পেয়ে গেছে এলাকার মানুষ রাস্তা দিয়া যায় আর কানাঘুষি করে কিরে এর আগে মেয়েটার আরো দশটা বিবাহ হয়েছে দশটা স্বামী বাসর রাত্রে মারা গেছে লুকমান হাকিমের সন্তান এত চালাক মানুষের সন্তান হওয়ার পরও এইভাবে কিভাবে ফাইসা গেল কালকে লাশ বের করব এগারো নম্বরের লাশ লুকমান হাকিমের সন্তানের লাশ সকালবেলা লাশ বের করার জন্য বাসর ঘরে ঢুইকা যখন পা টান মারছে লুকমান হাকিমের সন্তান বসে গেছে ঘুম থেকে উঠে গেছে উইচা বলে কিরে বাসর রাতের ঘুম কেন তোরা ভাঙলে কয় লুকমান হাকিমের সন্তান দেখা বুদ্ধি দিয়া বাচ্চা গেল সুবহানাল্লাহ বুদ্ধি দিয়া তো বাঁচে নাই মুরব্বির পরামর্শ ধৈর্য ধারণ আর নামাজ শ্বশুর বাড়ি মধুর হানি ভাইরা আমার বন্ধুরা আমার কয়েকদিন শ্বশুর বাড়িতে বেড়াইবার পর লুকমান হাকিমের সন্তান বলে হ্যাঁ চাচা আসল কাজ তো আমাদের সামনে রয়ে গেছে কয় পাঁচ হাজার দিনার ওই পাশের গ্রামের মুরব্বীর কাছ থেকে সর্দারের কাছ থেকে আমার আব্বা পাওনা আছে তার কাছে যেতে হবে চাচা ভাতিজা পথ চললেন পথ চলতে চলতে ওই সর্দারের গ্রামে গেলেন বাড়িতে গেলেন যা বলে হ্যাঁ সর্দার আমি হলাম লুকমান হাকিমের ছেলে আব্বা আমাকে পাঠিয়েছেন আব্বা নাকি তোমার কাছ থেকে পাঁচ হাজার দিনারের পাওনা আছে কয় হা কয় আমার অভ্যাস হলো তুমি যেহেতু দূরের মেহমান আজকে আমার বাড়িতে মেহমান হয়ে যাও সকালবেলা নাস্তা খাওয়ায় টাকা দিয়া বিদায় করব আর আব্বা বলেছেন মেহমান হওয়া যাবে না হ্যাঁ চাচা বুদ্ধি দাও কি করবো
কয় ভাতিজা তুই মেহমান হ আমিও তোর সাথে আছি তুই সারা রাত ঘুমাবি আমি বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দেব নামাজ পড়বা ধৈর্য ধারণ করবা বিপদ থেকে বাঁচাবে কি এবার রাতে বেলায় নিস্তালায় ঘুমায় সাগরের কিনারায় বাড়ি দোতলা একটা বিল্ডিং বাড়িওয়ালা সর্দার ভিতরের বাড়িতে থাকে আর এখানে দোতলায় মালিকের দুই সন্তান ঘুমায় নওজোয়ান যুবক আর লোকমান হাকিমের সন্তান এবং বুড়া চাচা দুইজনকে নিস্তালায় ঘুম পাড়ায় দিছে এই এই সর্দারের অভ্যাস হলো পাওনাদার যদি টাকা নিতে আসে তাকে নিস্তালায় ঘুম পাড়ায় দেয় রাত্রেবেলায় ঘুমের ভিতরে যখন জোয়ারের পানি আস্তে আস্তে বাড়তে বাড়তে নিস্তালা ভরপুর হয় যে দোতলায় আর উঠে না তার সন্তান নিরাপদ কিন্তু নিস্তালার মেহমান গুলো পাওনাদার গুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আসলে বাদফার আসলে মানুষের টাকা পয়সা দেয় না উল্টা যারা ঋণ চাইতে আসে টাকা নিতে আসে তাদেরকে মেরে ফেলা হয় এবার লোকমান হাকিমের সন্তান আর চাচা রাত্রেবেলায় আরাম করার জন্য নিস্তালায় আছে আর দোতলায় বাড়িওয়ালার দুই সন্তান নওজোয়ান যুবক ঘুমায় এই নওজোয়ান দুই যুবক তার বাবা এই খারাপ কাজ সম্পর্কে এদের অবগত নাই এরা জানো না কি ঘটে নিস্তালায় এই দুই সন্তান সকালবেলা ঘুম থেকে উঠার আগেই নিচের লাশগুলো বাবা লুকায় ফেলে সাগরে ফালায় দেয় আমার বন্ধুরা আমার গভীর রজনী যখন সাগরের পানি আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে এই চাচা দরওয়াজা খুলে ভাতিজা সহ লোকমান হাকিমের সন্তান সহ দোতলায় চলে গেলেন দোতলায় যায় নওজোয়ান দুই যুবক এই বাড়িওয়ালার দুই সন্তানকে বলে আমরা তোমার বাড়ির মেহমান আমি তোমার বাবার বয়সী এটা তোমার ভাইয়ের বয়সী আমাদের নিস্তালায় ভয় লাগে তোমরা যদি একটু নিস্তালায় চলে যাও আমরা দোতলায় একটু আরাম করতে পারি যেরকম সুবহানাল্লাহ অতি চালাকের গলায় দড়ি সকালবেলা বাড়িওয়ালা আসছে লাশ বের করবে কারণ জানে লোকমান হাকিমের সন্তানের লাশ আছে এখানে লোকমান হাকিমের সন্তানের সাথে একটা বুইড়া আসছে বুইড়াও মরছে 5000 দিনারও দেওয়া লাগবে না সকালবেলা পা দুইজনের ত্রাণ দিয়া দেখি মেহমানের লাশ নয় এটা বাড়িওয়ালা দুই সন্তান মেহমান দুইজন নিরাপদে আরাম করতেছে যেরকম সুবহানাল্লাহ এবার দোতলায় গেলেন যায় বলে কি বুড়া মিয়া হ্যাঁ লোকমান হাকিমের সন্তান কিভাবে উল্টা পাল্টা হয়ে গেল কয় আরো উল্টা পাল্টা হবে তাড়াতাড়ি আমার টাকা দে বহু বাটফারি করছো বহু মানুষের জীবন নাশ করেছো 5000 টাকা আবার দিয়ে দিলেন 5000 টাকা নিয়ে শ্বশুর বাড়িতে আবার আসলেন কয়েকদিন বেড়াইবার পর এবার চাচা ভাতিজা নববধূ নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে পথ চলতে চলতে যে গাছের ছায়ার নিচে মুরব্বী সাথে দেখা হয়েছিল ওই গাছের নিচে আসার পরে এই বাতিজা নওজোয়ান যুবক লোকমান হাকিমের সন্তান বলে হ্যাঁ চাচা মিয়া তোমার পোশাক আশাক বেশি সুবিধার না আবার যখন শ্বশুর বাড়িতে যাব তখন তোমার কাজে আসবে আমার তখন তোমাকে আবার সবর সঙ্গী বানাতে চাই নাও 5000 টাকা তোমাকে দিয়ে দিলাম আমি তো সুন্দরী বিবি পাইলাম আমার টাকার দরকার নাই তুমি ইচ্ছে মতো খানা দানা খায়া শরীরটা ভালো করবা সুস্থ বানাইবা এই বুড়া মিয়ায় ভালো পোশাক আশাক পরবা আবার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব এবার চাচা মিয়া ডাক দিয়া বলে হ্যাঁ লোকমান হাকিমের সন্তান তুমি কি মনে করেছো আমি সাধারণ কোন বুইড়া মানুষ না না আমি দুনিয়ার কোন সাধারণ বুড়া নই আমি হলাম আসমানের একজন রহমতের ফেরেশতা তোমার আব্বা আল্লাহর কাছে দোয়া করেছেন আর তোমাকে নসিহত করেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক তোমার আব্বা আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ একজন ফেরেশতাকে বুড়া মানুষের সুহৃদ ধরে তোমার সফর সঙ্গী বানায় দিছে এই সন্তান তুমি তোমার আব্বার পরামর্শ নিয়ে চলবা বুড়া মানুষের পরামর্শ তো নিবেই তোমার আব্বার নসিহত মেনে যদি চলতে পারো বাকি জিন্দগিতে তোমার কোনো বিপদ আসতে পারে না যেরকম সুবহানাল্লাহ তাহলে ভাইরা আমার বন্ধুরা আমার
আমরাও আমাদের সন্তানদেরকে নসিহত করব وَإِذَا قَالَ لُقْمَانُ لِإِبْنِهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ এক নম্বরের নসিহত আল্লাহর সাথে শরীক করবা না কারণ শিরিক গুনাহ সবচেয়ে বড় ধরনের গুনাহ মারাত্মক একটা অপরাধ দুই নম্বরের নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর দ্বিতীয় নম্বরের নসিহত হলো পাঁচ ওয়াক্ত নামাজ কয়েকট নামাজ পাঁচ ওয়াক্ত জোরে বলেন না সূর্য ওঠার আগে কোন নামাজ হ্যাঁ উঠবেন না দোয়া হয়ে যাবে সূর্য ওঠার আগে কোন নামাজ সূর্য পুরোপুরি বারোটার পরে জোহর তারপরে সূর্য ডুবার একটু আগে আসরের নামাজ সূর্য ডুবার পর পর এর এক দেড় ঘন্টা পর এসরের নামাজ নামাজ কয়েকট এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমরাও পড়ব আমাদের সন্তানদেরকে নসিহত করব পারবো তো ইনশাআল্লাহ তিন নম্বরের নসিহত সৎ কাজের আদেশ করা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ শুধু আলেম না করবে বিষয়টা এমন নয় প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল আমরা আমাদের সন্তানদেরকে সৎ কাজের আদেশ করব যে কাজগুলো খারাপ এই কাজগুলো থেকে বিরত থাকার জন্য নির্দেশ করব আদেশ করব বাধা প্রদান করব তুমি অমুক কাজে যাও না গুনাহের কাজে যাও না আর চার নম্বরের নসিহত অনহা আনিল মুনকার বাধা প্রদান করা পাঁচ নম্বরের নসিহত হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করবা বিপদ থেকে বাঁচানে ওয়ালা জোরে বলেন একমাত্র কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পাঁচটা নসিহতের উপর অটল থাকার এবং আমাদের সন্তানগুলোকেও দিনের পথে অটল রাখার জন্য বেশি বেশি পরামর্শ দেওয়া নসিহতমূলক কথাবার্তা বলার তৌফিক আমাদের সকলকে দান করুক সকলে বলে আমিন।